ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান পৌরসভার সব ওয়ার্ডগুলিতে সমানভাবে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন না, এই অভিযোগে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন। শুক্রবার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই ওয়ার্ডে পাকা ড্রেন নেই, বেহাল নিকাশি ব্যবস্থা, সরকারি প্রকল্পে যাদের বাড়ি আছে তাদেরই নতুন করে আবার বাড়ি দেওয়া হচ্ছে। পৌরপিতা নিজের ওয়ার্ডের উন্নয়নে বেশি আগ্রহী বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তারা বলেন, দলের হয়ে কাজ করেছেন তারাও, এখন মানুষ জানতে চাইছে উন্নয়নের ক্ষেত্রে এরকম পক্ষপাতিত্ব কেন। তারা কি বললেন আমরা শুনে নেব। আমাদের পৌরপিতা, পৌরপিতা মানে পিতা, পিতার পাঁচটি ছেলে, পাঁচটি ছেলেকে সমান চোখে দেখা উচিত। তিনি রাজনৈতিকভাবে এমনভাবে খেলেন, তিনি যখন ছ নম্বর ওয়ার্ডে যখন দাঁড়িয়েছিলেন তখন ছ নম্বর ওয়ার্ডকেই গুরুত্ব দিয়েছিলেন, তারপরে এখন পাঁচ নম্বর ওয়ার্ডে সে ভোটে জিতেছেন, পাঁচ নম্বর ওয়ার্ডটাকেই দেখছে, আর দু চারটি বড় জোর বাকি যে ওয়ার্ড গুরুত্ব দিচ্ছে না, কেন দিচ্ছে না? আছে কিছু প্রমাণ তথ্য, হয়তো দেওয়া যাবে, কাজ করলে সমান চোখে করুক, সমানভাবে করুক। আমরা ভোটার, আমরা যখন পার্টির হয়ে খেটেছিলাম, আমরা কাউন্সিলর হয়ে যখন খেটেছিলাম, মানুষকে কিন্তু কথা দিয়েছিলাম যে আমরা আছি, কাজ করব। আমাদের ওয়ার্ড পিছিয়ে থাকা ওয়ার্ড লোকসভা বিধানসভাতেই, এক নম্বর ওয়ার্ড, সেই এক নম্বর ওয়ার্ড অনেকটা ভোটে 300 আপে লিড দেয়। মানুষ আশা করেছিল কাজ হোক, উন্নয়ন হোক, সে আশায় আজকে রাস্তাঘাটে যখন বেড়াই এই মানুষরা আমাদেরকে বলে, কিরে ভোটের সময় ভোট চাইতে এলি, কাজের সময় পাচ্ছি না কেন? কাকে বলবো? কাউন্সিলর টেলার সে বলছে আমার হাতে নেই, আমি টিএমসি দলই করি। তাহলে আপনাদের কাউন্সিলরে তো তৃণমূল? হ্যাঁ, তৃণমূল। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কাজ হবে না কেন? কাজ হবে না কেন? আমি তো ভেঙেই বললাম যে দলের হয়ে খেটেছি, মানুষকে কথা দিয়েছি, গতকালে এলে ঘুরেছি, মানুষকে বলেছি, এখন আর মর্যাদা দিচ্ছে না, মর্যাদা দিচ্ছে না। এই মানুষগুলো তো কাজ, মানে যার রাস্তা দরকার রাস্তা হচ্ছে না, ড্রেনগুলো যে দেখবেন চলুন স্যার। এই বিষয়ে ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন, বিক্ষোভকারীদের কিছু বলার থাকলে লিখিতভাবে বলতে পারতেন, যেহেতু সামনে একটি বড় রাজনৈতিক কর্মসূচি আছে সেই উদ্দেশ্যে এই বিক্ষোভ বলে চেয়ারম্যানের বক্তব্য। তিনি আরও বলেন, সব ওয়ার্ডে সমানভাবে কাজ হচ্ছে। প্রচারণামূলক উদ্দেশ্য প্রণীত পৌর ভোটকে হওয়া করা প্রতিপন্ন, কারণ সব ওয়ার্ডে 35টা রাস্তা আমাদের কাজ চলে এইমাত্র শেষ হয়েছে। এক নম্বর ওয়ার্ডে একটি বিশেষ কাজ আপনাদের জানা দরকার, রায়দের ওখানে দুটি পুকুর সংযোগস্থলে যে রাস্তাটি ড্যামেজ হয়ে গেল, অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রায় 8-10 লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তা আমরা জরুরি ভিত্তিতে তৈরি করে দিয়েছি, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন পাড়ার ভিতরে এক নম্বর ওয়ার্ডের রাস্তা করতে যে সমস্যা হয়েছে, আমরা কাউন্সিলররা আমি সহ সেখানে যেয়ে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করে রাস্তা তৈরি করে দিয়েছি। এরপরেও যদি এইসব কথা বলে, আমার মনে হয় এটা উদ্দেশ্য নিতে পারে, হেয় প্রতিপন্ন করার জন্যে এইসব কাজ করছে, এবং ওরা আজকে এসে পৌরসভার নিচে অগোচরে নিয়ম শৃঙ্খলাকে ধূলিসাৎ করে আপনাদের সামনে বাইট দিচ্ছে। কী ভাল মনে হয় আপনাদের জানা দরকার যে আপনারা যে এসবেন কাকে জানিয়েছিলেন, কোন পক্ষ থেকে এসেছেন? নিয়ম অনুযায়ী পৌরসভা আমার খোলা, জনগণের জন্য সবসময় ওপেন, পৌরসভার চেয়ারম্যান অলওয়েজ রাস্তাঘাটে ঘুরছে রয়েছে, তাদের কোনো বক্তব্য থাকলে আমাদের কাছে আসা দরকার ছিল, কোনো প্রয়োজন থাকলে আমরা তাৎক্ষণিকভাবে সমস্ত মোকাবেলা করছি। কালকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, সকাল থেকে আমার সমস্ত স্টাফেরা বেরিয়ে জল মোকাবেলা করছে, আমার সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ করছে, কিন্তু তা না করে হঠাৎ উদ্দেশ্যপ্রণীতভাবে ওরা এসে এই যে করেছে, এটার জন্য আমি ধিক্কার জানাই, এবং মনে করি এই চক্রান্ত কারা আমরা সেটা খুঁজে বার করবো, এই চক্রান্ত বন্ধ করতে হবে। এবং আমি মনে করি আমার দলকে হেয় করার জন্যে, যেহেতু আমার দলের একটা বড় কর্মসূচি আছে, সেই কর্মসূচিকে হেয় করার প্রতিপক্ষের জন্য ওরা আজকে এসেছে, কেউ নয়। দল যদি ওরা ভালোবাসতো তাহলে দলের জন্য এই এই সময় এটা কাজ করতো নি। এই তো আমরা 10টি ওয়ার্ডেতে যে বাড়ি আমরা নাম পেয়েছি, 10টি ওয়ার্ডে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে, সেখানে কাউন্সিলররা ঘর ডিস্ট্রিবিউশন করেছে,
এবং সেটা আমাকে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে হবে। নির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা জানানো দরকার, লিখিতও জানাতে পারে, মৌখিক জানাতে পারে, নিশ্চয়ই আমরা তদন্ত করে সেটা দেখব। তা না জানিয়ে এইভাবে মানে ফাঁকা কথা বলা, এর কোনো যুক্তি নাই। এবং উচিত ছিল ওদের কাউন্সিলরের সঙ্গে প্রথমে যে মিট করা যে কী লিস্ট হয়েছে না হয়েছে, এগুলো আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলরদের হাতে লিস্ট তুলে দিয়েছি, তারা সেই মতোভাবে ঘর ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা মনে করি যে যদি কোনো অভিযোগ থাকে তার অবশ্যই আমাদেরকে জানানো দরকার ছিল, তা না করে এই চক্রান্ত করে এইভাবে বলা এটা সঠিক নয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তি মল্লিক জানান মানুষজন সঠিক দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন। তিনি বলেন খিরপাই পুর বোর্ডে সব কাউন্সিলর সমান গুরুত্ব পাচ্ছে না, যারা গুরুত্ব পাচ্ছেন তাদের ওয়ার্ডে কাজ হচ্ছে, বাকিদের ওয়ার্ডে হচ্ছে না। মানুষজন যেটা ক্ষোভ জানাচ্ছে এখানে আমার কাছে জানিয়েছেন, তাদের ক্ষোভটা একদমই মিথ্যা এটা আমি বলতে পারবো। কারণ অনেক ক্ষেত্রে এমন হচ্ছে আমাদের পৌর বোর্ডের ক্ষেত্রে যে কিছু সংখ্যক কাউন্সিলাররা গুরুত্ব পাচ্ছে, কিছু সংখ্যক কাউন্সিলাররা গুরুত্ব পাচ্ছে, তার জন্য এলাকার উন্নয়নও অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। এতে মানুষজনের আমাদের উপর ভরসাটা চলে আসে, কারণ মানুষজন আমাদেরকে দেখে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন, ওনাদের তো আশা আমাদের প্রতি থাকবে, আমরা ওনাদের আশাটা সেভাবে পূরণ করতে পারছি না। আর হ্যাঁ, অবশ্যই অনেক দিক থেকে অনেক রকমের ক্ষোভ, সেগুলো আমাদেরকে জানানোর পরও তারা যখন কোনো সুজবাব পাচ্ছে না, তার জন্যই ওদের এখানে ক্ষোভ জানানো। গুরুত্ব তৃণমূলের, আপনিও তো তৃণমূলের কাউন্সিলর, তাহলে এই ঘটনাটা ঘটছে কেন? এই ঘটনাটা ঘটার একমাত্রই কারণ হচ্ছে যে আমি প্রথমেই বললাম আমাদের 10টি ওয়ার্ডে 10 জন কাউন্সিলর, সেই 10 জন কাউন্সিলরের মধ্যে কিছু সংখ্যক কাউন্সিলর বিওসি বোর্ডে গুরুত্ব পাচ্ছে, কিছু সংখ্যক পাচ্ছে। আপনার নাম? আমার নাম সমাপ্তি পণ্ডিত, আমি 1 নম্বর ওয়ার্ডে।